2021 সালে প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুজনের নামের মিশ্রণে মেয়ের নাম রেখেছেন ভামিকা। তিন বছর পর আবারও সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা, এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তা নিশ্চিত করে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। কোহলির সঙ্গে ডিভিলিয়ার্সের ঘনিষ্ঠতার কথা সকলেই জানেন। আইপিএলে একসঙ্গে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন, তাই কোহলির ব্যক্তিগত অনেক তথ্যই তার জানা আছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে কোহলি অনুষ্কার দ্বিতীয় সন্তান আগমনের বার্তাটি দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, আমি যতদূর জানি ওদের পরিবারের সব ঠিক আছে, পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি, সে কারণে প্রথম দুই টেস্টেও খেলছে না, আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। ঠিক তারপরেই কোহলি অনুষ্কা দম্পতির দ্বিতীয় সন্তানের খবর ফাঁস করেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। তিনি জানান, আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম, তখনই জানতে পারি অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছে, তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবাই সেটাই করে, বিরাটও করছে, এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই। চলমান ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নিয়েছেন কোহলি। তার ছুটির পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই শুরু হয় নানা আলোচনা। এবার ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি নিশ্চিত হওয়া গেল। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।